হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই বেঙ্গল আজকে আমরা শুরু করব ক্লাস টুয়েলভের ফার্স্ট ইউনিট রিপ্রোডাকশান ইন অর্গানিজম আজকে আমরা জানবো ফার্স্ট চ্যাপ্টার রিপ্রোডাকশান ইন অর্গানিজম বা জীবের জনন এই চ্যাপ্টার সম্পর্কে আমরা এই চ্যাপ্টারটি সম্পর্কে জানবো জীবের জনন কীভাবে হটে বিস্তারিতভাবে জানবো কিন্তু তার প্রথমেই আমাদের কী জানতে হবে জানতে হবে জনন তাকে বলে বা রিপ্রোডাকশান কী এই যে রিপ্রোডাকশন এই রিপ্রোডাকশানের এই রি কথার অর্থ হল এগেন বা পুনরায় আর প্রোডাকশন কথার অর্থ কি কিছু উৎপন্ন হওয়া বা হওয়া বা কোনো কিছু সৃষ্টি হওয়া তাহলে একসঙ্গে করলে কি দাঁড়ালো রিপ্রোডাকশন কথার অর্থ হল কোনো জিনিসের পুনরায় উৎপাদন তাই তো এই রিপ্রোডাকশন হবে যখন জনিত্রী দেহ থেকে কোনো অভদ্য জীব সৃষ্টি হবে এই জনিত্রী জীব আর অপত্য জীব কাকে বলে জনিত্রী জীব হলো যে জীবের জনন ঘটবে যে জীব থেকে নতুন জীবের সৃষ্টি হবে তাহলে জনিত্রী জীব থেকে যে সৃষ্ট নতুন জীবটি সেটি হলো অপত্য জীব তাহলে বোঝা গেল জনিত্রী জীব কাকে বলে এবং অপত্য জীব কাকে বলে আশা করি বোঝা গেল তাহলে জননের সংজ্ঞা কি দাঁড়ালো জনন কাকে বলে যে জৈবিক পদ্ধতিতে জীব নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে এবং এর মাধ্যমে সংখ্যা বৃদ্ধির দ্বারা নিজের বংশধারাকে অক্ষুণ্ণ রাখে তাকে বলা হয় জনন বা রিপ্রোডাকশন এই যে অপত্য জীব সৃষ্টি হচ্ছে কোনো কোনো জীব তার বংশধারাকে বজায় রাখছে এর দরকার কি এর প্রয়োজনটা কি অর্থাৎ এই জনন অর্থাৎ এই জননের প্রয়োজনীয়তা কি তাহলে চলো দেখা যাক জননের প্রয়োজনীয়তা কি কি জননের প্রয়োজনীয়তা বা ইম্পর্টেন্স অব রিপ্রোডাকশান জননের প্রয়োজনীয়তা কি প্রথম হলো অস্তিত্ব রক্ষা করা জননের সাহায্যে জীব নতুন অপত্য সৃষ্টি করে ফলে তার নিজ প্রজাতির অস্তিত্ব বজায় থাকে দুই হলো সংখ্যা বৃদ্ধি জননের মাধ্যমে জীব নিজের প্রজাতির সদস্য সংখ্যা বৃদ্ধি করে তিন হল বংশগত বৈশিষ্ট্যের ধারাবাহিকতা অটুট রাখা জননের ফলে নতুন অপত্যজীব সৃষ্টি হয় যার ফলে জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারাবাহিকতা বজায় থাকে নেক্সট হলো জীবজগতের ভারসাম্য রক্ষা করা এটি কেমন জীবের মৃত্যুর ফলে জীবের সংখ্যা হ্রাস ঘটে সেখানে জননের ফলে নতুন জীবের সৃষ্টি হচ্ছে ফলে মৃত্যুজনিত যে সংখ্যারাশটি হচ্ছে সেটি পূরণ হয় এর ফলে জীবজগতের ভারসাম্য রক্ষা হয় অর্থাৎ পৃথিবীতে জীবজগতের ভারসাম্য তথা বাস্তুতান্ত্রিক সাম্য বজায় থাকে নেক্সট কি জীবের অভিব্যক্তি বা জীব অভিব্যক্তি জননের দ্বারা জীবদেহে মিউটেশন বা পরিব্যক্তি ঘটে এই মিউটেশন বা পরিব্যক্তি কি কোনো একটি জনিত্রী জীব থেকে যখন কোনো অপত্য জীব সৃষ্টি হবে তার মধ্যে নতুন কিছু কিছু বৈশিষ্ট্য দেখা যাবে আর এই মিউটেশনের ফলে জীব মধ্যে যে নতুন নতুন বৈশিষ্ট্য বা ভেদ বা প্রকরণ সৃষ্টি হয় এই প্রকরণ জীবের অভিযোজন ও অভিব্যক্তিতে সহায়তা করে ফলে কি হয় জীবেরা পরিবেশের নানা প্রাকৃতিক অবস্থায় নিজেদেরকে টিকিয়ে রাখতে পারে তাহলে বুঝলে তো কোনো জীবের ক্ষেত্রে জনন কতটা প্রয়োজন বা আমাদের এই পৃথিবীর বাস্তুতন্ত্র বজায় রাখতে জনন কতটা প্রয়োজন আশা করে বুঝলে এবার আমরা জানবো মোডস অফ রিপ্রোডাকশন অর্থাৎ জননের প্রকারগুলি এই জনন মূলত দুই প্রকারের হয়ে থাকে এক হলো অযৌন জনন এবং দুই যৌন জনন কিন্তু এই দুই প্রকার জনন ছাড়াও আরো কিছু বিশেষ ধরনের জনন দেখা যায় সেগুলি কি কি অঙ্গজ জনন এবং অপুংজনন আমরা প্রথমেই জানব এই অযৌন জনন সম্পর্কে এই অযৌন জনন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে গেলে প্রথমেই আমাদের যেটি জানতে হবে সেটি হলো এই অযৌন জনন কাকে বলে তাহলে চলো দেখে নেওয়া যাক অযৌন জনন কাকে বলে যে জনন প্রক্রিয়ায় জনন কোষ বা গ্যামেট উৎপন্ন হয় না তাহলে কিসের মাধ্যমে এই জননটা হয় জননটি হয় রেণুর মাধ্যমে এই রেণুর সাহায্যে বা সরাসরি দেহকোষ বিভাজনের মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি হয় তাহলে কি হলো যে জনন প্রক্রিয়ায় জননকোষ বা গ্যামের উৎপন্ন না হয়ে রেণুর সাহায্যে বা সরাসরি দেহকোষ বিভাজনের মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি হয় তাকে বলা হয় অযৌন জনন এই অযৌন জনন কোথায় দেখা যায় এই অযৌন জনন দেখা যায় প্রায় সমস্ত এককোষী এবং কিছু দেহকোশের জীব দেহে যেমন অ্যামি ব্যাকটেরিয়া মিউকর প্রভৃতি মধ্যে এবার আমরা দেখব যৌন জননের কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অব আসেক্সুয়াল রিপ্রোডাকশন প্রথম কি প্রথমে আমরা যেমন টানলাম এতে কোনো জনন কোষ বা গ্যামের উৎপন্ন হয় না তাহলে কিসের মাধ্যমে হয় রেণুর মাধ্যমে বা রেণুর সাহায্যে বা সরাসরি কোষ বিভাজনের মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি হয় এক্ষেত্রে একটিমাত্র জনিত্রের জীব প্রয়োজন হয় অর্থাৎ যৌন জননে যেমন পুং দেহ এবং স্ত্রী দেহ উভয় লাগে সেটি এখানে দরকার হয় না এখানে কেবলমাত্র একটি জীবের প্রয়োজন হয় এই জনিত্র জীবটি সমস্ত বৈশিষ্ট্য জীবে সঞ্চারিত হয় অর্থাৎ জনিত্র জীব জীবটির যা যা বৈশিষ্ট্য আছে অপত্য জীবের মধ্যে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয় অপত্যগুলি জিনগতভাবে জনিত্র জীবের সঙ্গে সম প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ জনিত্রী জীবের জিনগত জিনে যা যা বৈশিষ্ট্য আছে অপত্য কোষে জিনগতভাবে সেই সমস্ত বৈশিষ্ট্যই আর সমস্ত প্রকৃতি থাকে যায় থেকে যায় এই পদ্ধতিতে স্বল্প সময়ে বেশি সংখ্যক জীব উৎপন্ন হয় অর্থাৎ যৌন জননে যেখানে অনেক বেশি সময় লাগে অযৌন জননে সেখানে কম সময়ে অনেক জীবের সৃষ্টি হয় এবার আমরা দেখব অযৌন জ্বলনের বিভিন্ন পদ্ধতিসমূহ সেগুলো কি প্রথম হলো বিভাজন বা ফিশন এই বিভাজন কাকে বলে অধিকাংশ এক কোষে জীবের মাইটোসিস বা অ্যামাইটোসিস কোষ বিভাজনের পদ্ধতিতে দুই বা ততোধিক নতুন অপত্য কোষের সৃষ্টি অপত্যের সৃষ্টি করার পদ্ধতিকে বলা হয় বিভাজন বা ফিশন তাহলে কিভাবে হচ্ছে দুই বা ততোধিক অপত্য সৃষ্টি হচ্ছে অ্যামাইটোসিস বা মাইটোসিস প্রক্রিয়ার পোষ বিভাজনের মাধ্যমে এই বিভাজন বা ফিশান দুই প্রকারের হয়ে থাকে এক হলো দ্বিবিভাজন বা বাইনারি ফিশন এবং দুই বহু বিভাজন বা মাল্টিপেল ফিশন প্রথমে আমরা দেখব দ্বিবিভাজন বা বাইনারি ফিশন কিভাবে ঘটে দেখো এখানে একটি উদাহরণের মাধ্যমে দিবিভাজনটি বোঝানো হয়েছে দ্বিবিভাজন প্রক্রিয়ায় এখানে দেখানো হয়েছে অ্যামিবার দ্বিবিভাজন এটি এটি কীভাবে হয় দ্বি প্রক্রিয়ায় অ্যামিবার নিউক্লিয়াসটি প্রথমে অপত্য দুটি নিউক্লিয়াস সৃষ্টি করে এই যে নিউক্লিয়াসটি আছে সেটি প্রথমে ডাম্বেল আকৃতি ধারণ করে এবং বিভাজিত হয়ে যায় বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে আর এই নিউক্লিয়াসটি যখন দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে তখন কি হয় সাইটোপ্লাজমটি বিভাজিত হতে শুরু করে এইভাবে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি আলাদা আলাদা অপত্য জীবের সৃষ্টি হয় বা অপত্য অ্যামিভার সৃষ্টি হয় দ্বিবিভাজন আবার দুই রকমভাবে হতে পারে এক হলো অনুপ্রস্থ দ্বিবিভাজন বা ট্রান্সভার্স বাইনারি ফিশন এটি কোথায় দেখা যায় প্রধানত প্যারামেসিয়াম প্রভৃতি জীবে দেখা যায় প্যারামেসিয়ামে কীভাবে হয় এই বিভাজনটি এখানে নিউক্লিয়াসটি প্রথমে অনুপ্রস্থ বা ট্রান্সভার্সালি দুটি ভাগে বিভক্ত হয় বিভক্ত হয়ে যাওয়ার পর যখন দুটির দিকে চলে যায় তারপর মাঝখান থেকে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি আলাদা আলাদা অপত্য প্যারামেশাম সৃষ্টি করে এই অনুপ্রস্থ দ্বিবিভাজন বা ট্রান্সভার্স বায়নাইজেশনটা যেমন হয় প্রস্থের দিক দিয়ে ঠিক সেইভাবে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন অনুদৈর্ঘ্য দিবিভাজন হয় লংগিটুডেনভাবে বা দৈর্ঘ্য বরাবর এটি কোথায় দেখা যায় ইউগ্লিনা প্রভৃতি কোষে এই ইউগ্লিনায় কিভাবে বিভাজনটি হয় প্রথমে নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করে এবং দৈর্ঘ্য বরাবর দুটি ভাগে বিভক্ত হয় যখন বিভক্ত হয়ে যায় তখন সাইটোপ্লাজমটি আস্তে আস্তে বিভাজন ঘটায় এবং দুটি আলাদা আলাদা অপত্য কোষের সৃষ্টি করে এবার আমরা জানব বহু বিভাজন বা মাল্টিফিলিফিশন ফিশন কীভাবে হয় দেখো এখানে প্যারা দেখো এখানে প্লাজমোডিয়ামের বহু বিভাজন বা মাল্টিপেল মাধ্যমে এটি বোঝানো হয়েছে প্লাজমোডিয়ামে কি হয় এই সাইজন্টের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে অসংখ্য মেরোজয়েড গঠন করে আর এই প্রক্রিয়াকে কি বলা হয় বলা হয় সাইজোগনি আর মেরোজয়েডগুলি সাইজন থেকে মুক্ত হয়ে অপত্যকোষের সৃষ্টি করছে তাহলে চলো দেখা যাক কীভাবে এটা হচ্ছে প্রথমে এই নিউক্লিয়াসের যা সাইজন দশা সেটি বারবার মাইটোসিস বিভাজনের ফলে নিউক্লিয়াসগুলির বিভাজন ঘটায় ফলে একাধিক নিউক্লিয়াস গঠন হয় এই এই মাইটোসিস প্রক্রিয়ায় উৎপন্ন নিউক্লিয়াস যখন অনেক হয়ে যায় তখন সাইটোকাইনেসিস প্রক্রিয়ার মাধ্যমে অপত্য কোষের সৃষ্টি করে বা এইগুলোকে বলা হয় মেরোজয়ের আর এই পুরো প্রক্রিয়াটাকে কী বলা হয় সাইজবণি এইভাবে প্লাজমোডিয়ামের মধ্যে বহু বিভাজন দেখা যায় এবার আমরা জানবো দ্বিতীয় এবার আমরা জানবো দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ ডেনু উৎপাদন বা স্পোর ফর্মেশন বা স্পোরুলেশন এই স্পোরুলেশান কাকে বলে যে অজৌন জলন পদ্ধতিতে মস ফার্ন ও ছত্রাক দেহে সৃষ্ট এক কোষি রেণু জনিত্রী দেহ থেকে আশেপাশে ছড়িয়ে পড়ে এবং নতুন অপত্য সৃষ্টি করে তাকে বলা হয় রেণু উৎপাদন বা স্পোরুলেশন অর্থাৎ এই রেণু উৎপাদন কোথায় দেখা যায় মস ফার্ন ছত্রাক প্রভৃতি দেহে আর এই পদ্ধতিতে যে রেণু উৎপাদন হয় সেটি সব সবসময়ই হয় হ্যাপলয়েড হ্যাপলয়েড রেণু উৎপাদন হয় আমরা বিভিন্ন ধরনের রেণু দেখতে পাই সেগুলি কি কী প্রথম হলো জুসপোর এই জুস পোরগুলিতে ফ্লাজেল্লা থাকে যার ফলে এই রেণুগুলি চলন ক্ষমতাযুক্ত হয়ে থাকে অর্থাৎ এক জায়গা থেকে অপর জায়গায় যেতে পারে জুসপোর দেখা যায় এমন একটি উদাহরণ কি ফাইটোপথোরা এই ফাইটোপথোরা নামক ছত্রাকে জুস্পোর্ড দেখা যায় জুস্পোর রেণু দেখা যায় এরপর আছে অ্যাপ্লানোস্পোর বা চলন ক্ষমতা হিন স্পোর এই রেণুগুলি কেমন হয় এতে ফ্লাজেলা থাকে না এবং এগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না এগুলি চলন ক্ষমতা বিহীন হয় এর উদাহরণ কি এর উদাহরণ হলো অ্যাগারিকাস পেনিসিলিয়াম প্রভৃতি নেক্সট আছে ক্লামাইডোস্পোর দেখো পাশের ছবিটি যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে কিছু ছত্রাকের মধ্যে এই ক্লামাইডোস্পোর তৈরি হয় এটি কেমন হয় ছত্রাকের অনুসূত্রের মধ্যে পুরো প্রাচীর পুরো প্রাচীরযুক্ত হয়ে থাকে নেক্সট আছে কি ওইডিয়া বা কনেডিয়া এই ওইডিয়া কনেডিয়াগুলি কেমন হয় অনুসূত্রগুলি খন্ডি ভবনের দ্বারা সৃষ্টি হয় উদাহরণ কি পেনিসিলিয়াম দেখো এই যে এখানে আছে কনেডি ফোর তৈরি হচ্ছে কনেডিয়ার মাধ্যমে এই অনুসূত্রগুলি কি হয় খণ্ডে বিভক্ত হয় এবং রেনু সৃষ্টি করে নেক্সট আছে স্পোর স্পোরানজিয়ামে এই স্পোরানজিওস্পোর তৈরি হয় স্পোরানজিয়াম থেকে এই স্পোরানজি স্পুরাঞ্জিয়াম থেকে এই গুলি উৎপন্ন হয়ে থাকে ঠিক এরকমই মশের মধ্যে বা ফানের মধ্যে রেণুস্থলী দেখা যায় এবং ফানের থেকে রেণু উৎপন্ন হয় এবার আছে নম্বর পদ্ধতি আছেগম বা বার্ডিং এখানে কি হয় যে বিশেষ ধরনের অযৌন জনন পদ্ধতিতে জনিত্রী জীবদেহ থেকে কোনো প্রবর্তিত দেহাংশ স্বতঃস্ফূর্তভাবে বিচ্ছিত হয়ে অপত্যকর সৃষ্টি করে তাকে বলা হয় করোদগম বা বার্ডিং দেখো নিজের একটি হাইড্রার উদাহরণ দেওয়া আছে একটি হাইড্রার দেহে একটি বর্ধিত অংশ বা কোরক সৃষ্টি হয় সেই কোরকটি ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পেয়ে আলাদা হয়ে যায় আলাদা হয়ে গিয়ে কি করে অপত্য রাইডার সৃষ্টি করে এভাবেই বাডিং বা কর্কোরদ্গমের মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি হয়ে থাকে আরও একটি উদাহরণ দেখো ইস্টের কর্কোরোদ্গম এই ইস্টের কর্করোদ্গম কীভাবে ঘটে প্রথমে ইস্টটি সাইটোপ্লাজমটি একটি আলাদা খণ্ড বা কোরক সৃষ্টি করে এই আলাদা কোরক যখন সৃষ্টি হয়ে যায় তখন নিউক্লিয়াসটি এই কোরকে প্রবেশ করে এবং বিভাজিত হয়ে একটি আলাদা অপত্য ইস্টের সৃষ্টি করে নেক্সট আছে গেমিউল প্রক্রিয়া এটি কি এই গেমিউল হল স্পঞ্জের মধ্যে থাকা আভ্যন্তরীণ কুড়ি বা কোরক এই যে ছবিটি দেখো স্পঞ্জের মধ্যে এর মধ্যে অসংখ্য গেমিউল বা কোরক সৃষ্টি হয় এগুলি যখন পরিণত হয় তখন এই মাইক্রোপাইলের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে এবং এক একটি নতুন স্পঞ্জের সৃষ্টি হয় নেক্সট আছে ভবন বা ফ্র্যাগমেন্টেশন এটি কেমন হয় যে অযৌন জনন পদ্ধতিতে জনিত্রী জীবের দেহ দুই বা ততোধিক খণ্ডে ভেঙে যায় ও প্রতিটি খণ্ড থেকে অপত্যের সৃষ্টি হয় তখন তাকে বলা হয় খণ্ডীভবন এটি প্রথমত কোথায় দেখা যায় স্পাইডোগাইডার নামক শৈবালে এবং আরও অন্যান্য জায়গায় এই স্পাইরোগাইরাতে কিভাবে খণ্ডী ঘটে জলস্রোতে বা বিভিন্ন আঘাতজনিত কারণে এই স্পাইরোগাইরা কি হয় দুটি খণ্ডে বিভক্ত হয়ে যায় আর দুটি খণ্ডে বিভক্ত হয়ে দুটি নতুন কোষ সৃষ্টি করে যার থেকে একটি সম্পূর্ণ যার থেকে একটি পূর্ণ স্পাইরোগাইরা সৃষ্টি হয় নেক্সট আছে পুনরুৎপাদন বা রিজেনারেশন এটি কিভাবে ঘটে যে অযৌন জনন পদ্ধতি যে অযৌন জনন পদ্ধতিতে জনিত্রী জীবের সামান্য দেহাংশ থেকে নতুন সম্পূর্ণ জীব সৃষ্টি হয় তাকে বলা হয় পুনরুৎপাদন দেখো পাশের ছবিটি একটি প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন দেখানো হয়েছে এই প্ল্যানেরিয়ার জনিত্রী দেহটি বিভিন্ন খণ্ডে বিভক্ত হয় এবং এই প্রতিটি খণ্ড থেকে যেমন দেখো এই মাঝের খণ্ড থেকে নতুন একটি জনিত নতুন একটি অপত্যকোষ সৃষ্টি হয়েছে ঠিক এইভাবে উপরের খণ্ড থেকে এদিকে একটা নতুন অপত্যকোষ সৃষ্টি হয়েছে এবং এভাবে এরা বিভিন্ন খণ্ড থেকে একটি পূর্ণ হাইড্রা একটি পূর্ণ প্ল্যানেরিয়া গঠন করে অর্থাৎ একটি জনিত্র দেহ থেকে একাধিক অপত্যকোষ বা অপত্য বা অপত্য প্ল্যানেরিয়া উৎপাদন হচ্ছে এই প্ল্যানেরিয়া ছাড়া হাইড্রাতেও এরকম পুনরুৎপাদন বা প্রক্রিয়া দেখা যায় এবার আমরা জানবো অযৌন জননের কিছু সুবিধা জনন পদ্ধতিতে কেবলমাত্র একটি জীব অংশগ্রহণ করে ফলে সহজে জনন সম্ভব হয় এই পদ্ধতিতে একসঙ্গে বহু জীবের সৃষ্টি হয় অজৌ জননে কম শক্তি ব্যয়িত হয় এবং এই পদ্ধতি সরল নিশ্চিত এবং এতে কম সময় লাগে আর কি হয় অপত্য জীবের বর্তমান কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলি হারিয়ে যাওয়া আশঙ্কা কম থাকে বা থাকে না এর ফলে অপত্যগুলি তাদের পরিচিত পরিবেশে মানিয়ে নিতে পারে অজৌন জননের অসুবিধাগুলি কী কী অজৌন জননের মধ্যে ভ্যারিয়েশান বা প্রকরণ সম্ভব হয় না আর এই পদ্ধতিতে সৃষ্ট অপত্য জীবগুলির অভিযোজন ক্ষমতা কমে আসে যেহেতু এর মধ্যে কোনো ভ্যারিয়েশান বা প্রকরণ হচ্ছে না তাই নতুন কোনো বৈশিষ্ট্য এরা পায় না ফলে অভিযোজনের ক্ষমতা কমে আসে এবং অবলুপ্তির সম্ভাবনা থেকে থাকে এই ধরনের গ্যামের বা জননকোষের প্রয়োজন হয় না তাই গ্যামের গঠনকালে মিওসিসের মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় না তাহলে আজ এইটুকুই থাকলো আমরা আজকে কি আলোচনা করলাম অযৌন জনন সম্পর্কে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব বা ভেজিটেটিভ প্রোপাগেশন সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে দিও সবাই ভালো থাকবে টাকা